এতদিন শোনা যেত মোবাইলের ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে আগুন লেগেছে, কিন্তু ব্যাটারি চালিত বাইকের ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে আগুন লাগার ঘটনা এই প্রথম। বিস্ময়কর এই ঘটনা ঘটলেও তার থেকে আরও বিস্ময়কর ঘটনা বিধ্বংসী আগুনে আটকে পড়া এগারো জনের উদ্ধার পর্ব। চাঞ্চল্যকর এই ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে। ঠিক কি হয়েছিল? বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের শালবাগান এলাকার একটি বাড়িতে ভোরে আচমকাই আগুন লাগে। বাড়ির মধ্যে পরিবারের এগারো জনই তখন গভীর ঘুমে নিমগ্ন। আগুন যখন বাড়ি অধিকাংশ অংশে তার অধিকার বিস্তৃত করছে, তখনই পরিবারের এক সদস্য আঁচ পায় আগুনের। চারিদিকে জ্বলছে লেলিহান শিখা আর ঘরের ভিতরে আটকে থাকা মানুষের আর্তনাদ। সেই আর্তনাদ শুনে প্রতিবেশীরা একে একে বেরিয়ে আসে, শুরু হয় উদ্ধার কাজ। দরজা খুললাম, দিয়ে দেখলাম যে পুরো কালি উঠছে, মানে ধোঁয়া উঠছে উপরে দিয়ে। আমি দরজা খুলে বেরিয়ে এদিক দিয়ে এসে দিয়ে দেখছি পুরো তো লক করা আছে, বাড়িতে ঢুকতে পারছি না। আওয়াজ পাচ্ছি কিন্তু ঢুকার কোনো রাস্তা নেই। দিয়ে পরে দাদার পাশের বাড়িতে, দাদার বাড়ি ওই দিক দিয়ে ছাদে উঠে, ওখান থেকে সবাই ছিলাম, আমরা অনেকেই ছিলাম, দিয়ে ওখান থেকে গ্রিল ভেঙে মানে বর্দাকে আগে বার করলাম, ও ছেলে মেয়ে বৌদি সবাইকে বার করলাম, তারপর ছোটদার গ্রিল কেটে ওদেরকেও বার করলাম, তারপরে ফায়ার এলো। অনুমান বলতে যে ব্যাটারি সিস্টেম যে মোটর বাইক বেরিয়েছে ওইগুলো থেকে ফায়ার হয়েছে, এটাই আমাদের অনুমান। বাড়ির চারিদিকে দরজা জানলা সবই প্রায় বন্ধ, গ্রিলে ঝুলছে তালা, ঘরের ভিতরে আটকে পড়া মানুষদের তখন বাইরে বেরিয়ে আসার কোনো উপায় নেই। এলাকার দুই তিনজন সাহসী পাশের বাড়ির ছাদ টপকে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আঁকড়ে ধরে বাড়ির গ্রিল, শাবল দিয়ে ভেঙে ফেলা হয় বাড়ির গ্রিল, আর গ্রিল দিয়ে বানানো হয় এ বাড়ি থেকে ও বাড়ি পর্যন্ত সেতু। তারপর একের পর এক তিন শিশুসহ মোট এগারো জনকে তারা উদ্ধার করে নিয়ে আসে নিরাপদে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে। আমি উঠেছিলাম 4:15, তখন কিছু হয়নি, তারপরে উঠলো হাঁটতে যাব, রেডি করছি বলি দেরি করে যাই, হাঁটতে 5টার সময় যাব, যে জেগেই ছিল তখন দেখছি ফট ফট শব্দ হচ্ছে, দরজা খুলে দেখছি আগুন ধরে মোটর সাইকেল। আগে ছিলাম রান্নাঘরে, রান্নাঘরের পরে পরের ঘরটায় ওরাকে নিয়ে বন্ধ করে গাড়ি ছিল, আর এনাকে ডাকছি যে চামে কি করছি, সবাইকে পাড়া প্রতিবেশী ডাকাডাকি করছি, আর ছেলেদের কথা আর আ শুনতে পারি না, অন্য মন ছেলেগুলো মরে গেল বর্তমানে। আমাদের গোটা শরীরে গায়ে, এইবারে তো দরজা খুলে বেরানো যাচ্ছে না, দিয়ে দরজা বন্ধ করে জানলা দিকে বসেছিলাম, জানলা খুলে দিয়ে বাইরের দিক থেকে ভেঙে জানলার গ্রিলকে ভেঙে আমাদেরকে বাইরের দিক থেকে লোক বের করি। বাড়িতে মোট এগারো জন ছিলাম আমরা, বাচ্চারা ছিল, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে বিপদের সময় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবেশীদের এই সহযোগিতায় অভিভূত বিপদগ্রস্ত পরিবারের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।